আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল আলম, প্রভাষক বাংলা। আজকে আমাদের আলোচনার বিষয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার পূর্বের ক্লাসে আলোচনা আছে, তোমরা সেখান থেকেই লেখক পরিচিতিটা দেখে নেবা। তো আমরা আজকে সরাসরি পাঠে চলে যাব। অন্যতম দার্শনিক সক্রেটিস, তার একটা বিখ্যাত উক্তি আছে, নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো। হিন্দুদের যে ধর্মগ্রন্থ বেদ, সেখানেও একটা উক্তি আছে, আত্মনং বৃদ্ধি, নিজেকে জানো। আমাদের পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার একটা আয়াত আছে এরকম, যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তুমি যদি তোমার নফসকে চিনতে পারো তাহলে তুমি তোমার রাব্বুল আলামিনকে চিনতে পারবে। অর্থাৎ নিজেকেই নিজের মূল্য দিতে হবে, নিজেকে চিনতে হবে। তুমি যদি তোমাকেই দাম না দাও, তুমি যদি তোমারই মূল্য না বুঝো, তাহলে মানুষ তোমাকে কিভাবে বুঝবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে গোলাপ, কবিতার নাম, তার প্রথম লাইন দুইটা এরকম, যে গোলাপকে বললাম আমি সুন্দর, সুন্দর হলো সে। আমরা যদি গোলাপকে সুন্দর না বলতাম তাহলে গোলাপ সুন্দরই হতো না। অর্থাৎ আমরা মানে মানুষ, মানুষ যদি নিজেকে জানে, নিজেকে মূল্যায়ন করে, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলেই বাকি মানুষগুলো মানুষকে মূল্যায়ন করবে, মানুষের মুক্তি মিলবে। তো এই আমার পথ প্রবন্ধের মূল কথা মূলত এরকমই, যে নিজেকে বা নিজের সত্যকে জানতে হবে আর কি। তো আমরা দেখো, তোমরা দেখো বইটা, নতুন বইয়ের 76 পৃষ্ঠা দেখো। এখানে লেখক বলেছেন যে আমার কর্ণধার আমি। কর্ণধার মানে কি? যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো দলকে পরিচালিত করবে, যার দিক নির্দেশনা অনুযায়ী পিছনের লোকজন চলবে। তো এখানে কাজী নজরুল বলছেন যে আমার কর্ণধার আমি নিজেই। আমার পথ দেখাবে আমার সত্য, যে যেটা সত্য সেটাই আমার পথ দেখাবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এই যে জীবন পথের যাত্রা, অনন্তের পথে যাত্রা, মুক্তির পথে যাত্রা, শোষণহীন বৈষম্যহীন সমাজের পথে যাত্রা, এই যাত্রার পথে শুরুতেই সালাম জানাচ্ছে সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সেই পথ আর কোনো পথেই আমার বিপদ নয়। যে পথটা আমার সত্যের বিরোধী, শুধু সেই পথটা ছাড়া বাকি কোনো পথ আমার বিপদ নয়। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। রাজভয়, রাজার ভয়, সরকারের ভয় এবং লোকভয় মানে সমাজের ভয়, এই কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যাবে না। অনেক সময় সত্য কথা বললেই সরকার বা রাজা এই সত্যবাদী মানুষের উপর রুষ্ট হন, এটা কালে কালে যুগে যুগে দেখা গেছে। আমরা সক্রেটিসের কথা বললাম, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সত্য বলার কারণে। কাজী নজরুল কয়েকবার কারাবরণ করেছিলেন। তো এই কাজী নজরুল ইসলাম বলছেন যে এই রাজভয় লোকভয় সমাজের ভয় কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। আমি যদি সত্য করে নিজের ভিতরে যে সত্যটাকে চিনতে পারি, আমার ভিতরে যদি মিথ্যা না থাকে, অপরাধ না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছুই করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, যার ভিতরে ভয় আছে, দোষ আছে, মিথ্যা আছে, সেই বাইরে ভয় পাবে। অতএব যে মিথ্যাকে চিনে সে মিশামিশি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়, যেটা বললাম যে যার মনে মিথ্যা আছে, অন্ধকার আছে, পাপ আছে, সেই মিথ্যাকে ভয় পাবে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। একটা মানুষ যখন নিজেকে চিনতে পারে তখন তার মনের মধ্যে এমন একটা জোর আসে যে তার আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, কারো কাছে মাথা নত করে না। নজরুলেরই একটা কবিতা আছে, আমি চিনেছি আমারে, আজকে আমার সিরিয়া গিয়েছে সব বাদ। যে নজরুল বলছে আমি নিজেকে চিনতে পেরেছি, এই কারণে আমার যত বাধা আছে, যত ব্যবধান আছে, সব খুলে গেছে, সেরে গেছে। তারপরে দেখো, অর্থাৎ কেউ তাকে ভয় রেখে প্রধানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা,
আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারী বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। এই যে নিজেকে চেনা, নিজের মতো করে চলা, নিজের সত্যকে গুরু মেনে চলা, এভাবে চলাটা বা কাউকে পাত্তা না দেওয়াটা এটা অহংকার নয়, জাস্ট একটা নিজেকে চেনার একটা স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয় কীরকম? ধরো আমি বললাম যে বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, তুমি মিথ্যা বিনয় দেখাতে গিয়ে যে স্যার বলেছে চট্টগ্রাম এটাই স্বীকার করে নিলে যে জি স্যার, তো এর চেয়ে তুমি যদি বলতাম যে স্যার আপনি ভুল বলছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তো ওই মিথ্যা বিনয়ের চেয়ে এরকম সত্যটা ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। ওইরকম মিথ্যা বিনয়ের থেকে সত্য বলার অহংকার, নিজের সত্যকে চেনার অহংকার, এটাই অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অভিশাপ রথের সারথি, সারথি মানে হচ্ছে যিনি রথ চালান। তো কাজী নজরুল যেটা বলতে চাচ্ছেন যে এই যে কবি বারবার সত্য কথা বলছেন, এই সত্য কথা বলার ফলে আমরা কি তাকে অভিশাপ দিতে পারি কবিকে, যে অভিশাপ দিতে পারি কবিকে যে বারবার সে সত্য কথা বলছে এবং এই সত্য কথা কারো গায়ে লাগবে, কারো স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তার ফলে অনেকেই কবিকে অভিশাপ দিতে পারেন। যে অভিশাপ পেতে পেতে নিজেকে সে অভিশাপ রথের সারথির সাথে তুলনা করেছেন, যে কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। এই যে স্পষ্ট কথা বলায় একটা অভিনয়, একটা অহংকার থাকে, কিন্তু এতে কষ্ট পাওয়াটা একটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, স্বাবলম্বন মানে নিজের অবলম্বন। আমি দেখো তোমরা স্বাবলম্বন, স্বাবলম্বন, এই স্বাবলম্বন মানে হচ্ছে নিজের অবলম্বন। এই স্ব মানে স্বাবলম্বন, এই স্ব মানে হচ্ছে নিজ, মানে নিজের উপর অবলম্বন। এই স্বাবলম্বনটাকে, এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শিখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। আমরা মহাত্মা গান্ধীকে চিনি, যিনি অহিংস আন্দোলনের প্রবক্তা। আমাদের এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করত, তখন মহাত্মা গান্ধী ভারতীয়, একজন ভারতীয় হয়েও এই যে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কি বলবো যে সংগ্রাম পরিচালনা করেছিলেন, এবং তার সংগ্রামগুলো ছিল অহিংস, সহিংস নয়। তো মহাত্মা গান্ধী এই ব্রিটিশদের কাছ থেকে মুক্তির জন্য আমাদেরকে নিজেদেরকে কি স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছিলেন। মহাত্মা গান্ধী কি বলেছিলেন, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। মহাত্মা গান্ধী আমাদেরকে শেখাচ্ছিলেন যে আমি আছি, এরকম একটা ধারণা যেন সবাই আমরা পোষণ করি। কিন্তু আমরা ভারতীয়রা কি বুঝলাম, যে আমি আছি মানে কি, আমি যেন আমার উপর অবলম্বন করি, আমি যেন আমার শক্তির দ্বারা, আমার বুদ্ধি বিবেচনার দ্বারাই যেন আমি চলতে পারি। কিন্তু গান্ধীর এই কথাটাকে আমরা ভিন্নভাবে নিলাম, আমরা বললাম গান্ধীজি আছেন, যে তিনি আমাদের মুক্ত করবেন। এই পরাবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেললো, এই যে অপরের উপর অবলম্বন, এটাই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললো। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামীর ভাব, তারা বাইরের গোলামী থেকে রেহাই পাবে কী করে? এই যে আমরা বাঙালিরা বা ভারতীয়রা, আমাদের অন্তরে যে এত দাসত্ব, যে গান্ধীজি আমাদেরকে স্বাবলম্বী হতে বললেন, আমি আছি এরকম ধারণা পোষণ করতে বললেন, কিন্তু আমরা কী করলাম, আমরা বললাম গান্ধীজি আছেন, গান্ধীজি আমাদেরকে উদ্ধার করবেন, এটাই সবচেয়ে বড় দাসত্ব। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। যে আমরা যদি নিজের আত্মাকে চিনতে পারি, তাহলেই আমাদের আত্মনির্ভরতা আসবে, এবং এটা যেদিন আসবে সেদিনই আমরা সত্যি সত্যি স্বাধীন হব।
কাজী নজরুল যখন এই লেখাটা লিখেন তখন আমরা কি পশ্চিমাদের বা ব্রিটিশদের শাসনের অধীনে ছিলাম, তখন আমরা স্বাধীনতা পাইনি। তো ঠিকই ঠিকই আমরা 47 সালে স্বাধীন হয়েছিলাম, আমাদের আত্মনির্ভরতা এসেছিল এবং তার উপরে 71-এ আমরা পরিপূর্ণ স্বাধীনতা লাভ করি আমাদের আত্মনির্ভরতা আসার ফলে। যাই হোক, নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এদেশ এতদিন পরাধীন থাকতো না। নজরুল বলছিলেন নিজে নিষ্ক্রিয় থেকে যদি একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই স্বাধীনতা আসতো, তাহলে অনেক আগেই এদেশটা স্বাধীন হয়ে যেত। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়, এই দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। যাদের মাঝে এই আমাকে চেনার একটা ডোন্ট কেয়ার ভাব আছে তারাই মূলত অসাধ্যটাকে সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তারপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। একটা বিল্ডিং, একটা দালান, একটা ইমারত যার ভিত্তিটা পচে গেছে সেটাকে পুরোটাকে উপরে ফেলে নতুন ভিত্তি করে না দিলে যতবারই ওই পুরানা ভিত্তির উপর বিল্ডিং তোলা হবে ততবারই সেটা ধসে যাবে। ঠিক যারা দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা, মানে আগুনের ঝাড়ু, সম্মার্জনা মানে ঝাড়ু। এই দেশের যেগুলো মিথ্যা ভণ্ড মেকি ধারণা বা মেকি মানুষ সেগুলো সব চেঞ্জ করতে হবে আর কি। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমার এমন কোনো গুরু নাই যার খাতিরেই ওই আগুনটা, ওই তেজটা, ওই মতবাদটা যে কোনো মিথ্যাকে আশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা বা প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করবো না। আমি কারো বাণী বা কোনো মতবাদ যুক্তি ছাড়া আমি কখনোই মেনে নেব না। যদি আমার বিবেক সেটাতে সায় দেয় তবেই আমি মেনে নেব। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। আমি যদি বুঝতে পারি যে এটা আমার ভুল তাহলে এটা আমি প্রাণ খুলে স্বীকার করে নেব। কিন্তু আমরা কি করি, যা আমরা ওই বিভিন্ন ছলে বলে সেই ভুলটাই যে ঠিক সেটাই প্রমাণের চেষ্টা করি, কখনোই আমরা ভুল স্বীকার করে নিতে চাই না। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, ভুল করেছি বা করছি বুঝেও যদি জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না যেটা বলতেছিলাম, তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে, সত্যের আগুন। একমাত্র মিথ্যার জলই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। তখন এই যখন ব্রিটিশরা এখানে শাসন করত তখন এই যে হিন্দু মুসলমান দাঙ্গা হয়তো এই অঞ্চলে খুবই, এবং এই দাঙ্গাটা দূর করার পথটা দেখিয়ে দেওয়াই নজরুলের এই পথের উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আর তো সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনের ভাব আনে না। যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে ধর্মের কারণে তো বৈষম্য কেন হবে, ধর্মের কারণে কেন বিভেদ হবে? যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে জেনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যে নিজের ধর্মকে চিনেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। দেশের জন্য যা মঙ্গলকর, যেটা সত্য, শুধু সেটা লক্ষ্য করেই এই আগুনের ঝান্ডা দুলিয়ে, সত্যের ঝান্ডা দুলিয়ে এ পথে বাহির হলাম। মূলত এটা একটা প্রবন্ধ এবং অনেক কঠিনের, একটু বুঝতে কঠিন, তোমরা বারবার করবা, তারপরেও যদি বুঝতে না পারো তোমরা ফোন করবা। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।